প্রিয় বন্ধুরা আমাদের গল্পের আসনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাবো গল্পের নাম শিয়ালের লেজে আগুন কাকরা শিয়ালের খুব প্রিয় খাবার কাঁকড়া খুঁজতে ঢুকে প্রতি রাতেই এক শিয়াল এক চাষির ক্ষেতের ফসল তসনস করত চাষি শিয়ালটাকে তারাবার অনেক চেষ্টা করল ড্রাম বা টিন পিটিয়ে ও ভয় দেখালো কিন্তু শেয়ালের খেতে ঢোকা কিছুতেই বন্ধ করতে পারল না অবশেষে একদিন সে ফাঁদ পাতল ধরার জন্য আর সেই রাতেই ধরা পড়ল দুষ্টু শেয়াল বাছাধনকে এতদিনে বাগে পেয়েছি এই বলে চাষি শেয়ালকে টেনে এনে বাঁধলো গাছের গুড়ির সঙ্গে তারপর নেকড়ার ফালি তার লেজে জড়িয়ে বেঁধে দিল আগুন ধরিয়ে বলল এবারে বোঝো বাসা ধন আমার অনেক পাকা ধান তুমি নষ্ট করেছ তেলে ভেজানো নেকড়াই আগুন পড়তেই তো দাও দাও করে জ্বলে উঠল শেয়ালের লেজ সেই আগুনে বাঁধন গেল পুড়ে ছাড়া পেয়েই গোটা ক্ষেত জুড়ে ছুটোছুটি শুরু করলো শেয়াল পাকা ধানের ক্ষেত শুকনো ধান গাছে শেয়ালের লেজের আগুন লেগে জ্বলে উঠল দাউ দাউ করে আর চোখের পলকে গোটা ক্ষেতের পাকা ফসল পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে এ সর্বনাশ দেখে চাষি তখন কপাল চাপড়ে হাই হাই করতে লাগল নীতিকথা ক্রোধের বসে, অন্যকে শাস্তি দিতে গিয়ে অবিবেচক মানুষ প্রকারান্তরে নিজেরই ক্ষতি করে বসে তো আজকের মতো শেষ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি আর আমাদের গল্পগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন